আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নতি খাবার এবং তিনি যা বেশি বেশি ব্যবহার করতেন। তো প্রথমে আমরা পরিচিত হই আজওয়া খেজুরের সাথে। আজওয়া খেজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পছন্দ করতেন এবং বলতেন যে প্রত্যেকদিন সকালবেলা 4টা থেকে 5টা আজওয়া খেজুর যে খাবে তার শরীর অনেক শক্তি হবে, এবং তাকে যদি সারাদিনের মধ্যে কোনো পোকামাকড় অথবা সাপ কামড় দেয় সেই বিষটা তার শরীরে কার্যকর হবে না। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন সকালে 4টা থেকে 5টা আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করব। আজওয়া খেজুরের দাম 800 থেকে 1000 টাকার মধ্যে হবে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর এখন আপনাদের সাথে যে খাবারটা আমি দেখাবো সেটা হচ্ছে কফি নাট। এটা হচ্ছে চীনাবাদাম, কফি, ঘি, চিনি, তেল দিয়ে ভাজা। এই খাবারটা অনেক শক্তিশালী এবং সুস্বাদু। এই খাবারটা যৌন শক্তি বৃদ্ধি করবে, ইনশাআল্লাহ ভালো উপকার পাবেন। এই খাবারটা কালেক্ট করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমাদের নিজস্ব পণ্য। তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি এই খাবারগুলো খান তাহলে ইনশাআল্লাহ অনেক শক্তিশালী হবেন এবং অনেক বেশি বেশি কাজ করতে পারবেন, শরীরের ক্লান্তি কম আসবে। আর খেজুরটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি যেটা ব্যবহার করতেন সেটা হচ্ছে আতর বা সুগন্ধি। সুগন্ধি ব্যবহার করা সুন্নত, অনেকেই ব্যবহার করে, অ্যাকচুয়ালি যারা বিশেষ করে মসজিদে আসা যাওয়া করে, যাদের মসজিদের সাথে বেশ ভালো সম্পর্ক তারাই বেশি আতর ব্যবহার করে। কারণ আতর হচ্ছে মনকে ফ্রেশ রাখে, আপনার যে সুগন্ধিটা ওইটা মনকে ফ্রেশ রাখে, এবং যদি শরীরে কোনো আপনার ঘামের গন্ধ বা অন্য কিছু গন্ধ থাকে সেটা দূর করে দেয়। আর এটাতে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে জয়তুন, জয়তুন ফল। এটাও নবীজি পছন্দ করতেন এবং কি খেতে বলছেন, যার মধ্যে রয়েছে অনেক শিফা। আলহামদুলিল্লাহ এগুলো সব কিছু আল্লাহরই দান, আল্লাহ সব কিছু আমাদের দান করেছেন, যেন আমরা এগুলো সেবন করে এগুলো খেয়ে সুস্থ থাকতে পারি। তো আমরা সবাই আতর ইউজ করার চেষ্টা করব, বিশেষ করে যারা, এটা হচ্ছে খুরমা খেজুর। খেজুরটা যদি আপনারা সকালে 4টা থেকে 5টা ভিজিয়ে খান অথবা দুধ দিয়ে ভিজিয়ে খান, সেটা আপনাদের শরীরকে অনেক শক্তিশালী করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 3 ফল। আর আপনারা বিশেষ করে আতরটা ইউজ করতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আতর পছন্দ করতেন। তো আমরা অবশ্যই আতর পছন্দ করবো এবং বেশি বেশি করে আতর ব্যবহার করব। আর এটা হচ্ছে একটা নবীজির বিশেষ সুন্নত, সেটা হচ্ছে মেসওয়াক। মেসওয়াকের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক উপকার, অনেক উপকার। মেসওয়াক যে ব্যক্তি প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসওয়াক করে উজু করবে এবং নামাজ পড়বে, সে ব্যক্তির মুখ দিয়ে কালামা নষ্ট হবে ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আপনার জয়তুনের মেসওয়াক, এই মেসওয়াকটা অনেক ভালো। আপনারা সবাই চেষ্টা করবেন এই জয়তুনের মেসওয়াকটা ব্যবহার করার জন্য, কারণ এটা ফিডব্যাক অনেক ভালো। মেসওয়াকটা কিন্তু আমাদের প্রত্যেকের জরুরি প্রয়োজন, কারণ মেসওয়াক খুবই দামি একটা সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো আশা করি আমার এই ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন, কারণ আমার কাজই আপনাদেরকে জানানো, আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।